এক বছরেরও বেশি সময় আমরা গৃহবন্দী। স্বাভাবিক জীবনে ছন্দ পতন ঘটেছে। এখনো আমরা করোনা পরিস্থিতির মধ্যে রয়েছি। করোনার দ্বিতীয় তরঙ্গ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমরা প্রচুর প্রিয় মানুষ, কাছের মানুষ, পরিচিত মানুষদের হারিয়ে ফেলেছি। প্রতিদিনই একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, নতুন করে আবার কাউকে হারাতে হবে না তো। আর এই পরিস্থিতির মধ্যেই আমাদের মানসিক সমস্যাগুলো ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় ভয় মৃত্যু ভয়, ট্রমা। আমরা কাছের মানুষকে হারিয়ে ফেলে প্রচন্ড আঘাত পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। অন্যদিকে বহু মানুষের চাকরি চলে গেছে, অনেকে ভয় পাচ্ছেন চাকরি হারানোর আশঙ্কায়। শিক্ষার্থীরাও প্রচন্ড চিন্তায় রয়েছে। এই অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার মানকে কতটা বজায় রাখা যাবে সে নিয়ে দুশ্চিন্তা অনেকেই আছে। শিক্ষার্থীরা ভাবছে এই পরিস্থিতিতে আমরা কিভাবে পরীক্ষা দিতে পারবো, আদৌ দিতে পারবো কিনা, এভাবেই কি আমাদের বছরগুলো কেটে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। আরো একটা সমস্যা এই মুহূর্তে মাথা চাড়া দিয়ে উঠছে, ডোমেস্টিক ভায়োলেন্স। এরকম নানান বিষয় নিয়ে আজকে আমরা আড্ডাজোনেট পিয়ালিতে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট মনোবিদ ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। ইন্দিরাদি, আজকে আড্ডা জোনের পিয়ালির এই আলোচনায় আপনাকে স্বাগত। পিয়ালি, তোমাকে অনেক ধন্যবাদ, আর তোমার এই আড্ডা জোনকেও অনেক ধন্যবাদ যে আমাকে এই প্ল্যাটফর্মে কিছু কথা বলার জন্য ডেকেছ। দেখি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। তবে আমরা এখন আলোচনার মূল পর্বে প্রবেশ করি। আজ আমরা আলোচনা করব গুরুতর কিছু মানসিক সমস্যা নিয়ে, কারণ আমরা সকলেই তো জানি একটা বছর পেরিয়ে গেল, করোনা কিন্তু এখনো পৃথিবী থেকে মুক্ত হতে পারেনি। শুধু তাই নয়, এই করোনা নানান রকম সমস্যা নিয়ে আমাদের জীবনে হাজির হয়েছে। এই করোনার দ্বিতীয় তরঙ্গতে আমরা দেখছি যে যেই কন্ট্যাক্টটা হয়তো দূরে ছিল, খুব কাছের খুব প্রিয় মানুষজনকে আমরা হারিয়ে ফেলছি। তো সেক্ষেত্রে একটা মৃত্যু ভয় বা ট্রমা আমাদের মধ্যে ভীষণ ভাবে কাজ করছে। আমরা আর্থিকভাবেও অনেকে সমস্যায় জর্জরিত, কারণ অনেকে চাকরি চলে গেছে, কেউ আবার চাকরিটা থাকবে কিনা এ নিয়েও দুশ্চিন্তায় রয়েছে। আর তো বলার কিছু অপেক্ষা থাকে না যে শিক্ষা ব্যবস্থার অবস্থাও খুব খারাপ। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থাও খারাপ হয়ে পড়েছে, কারণ সবাই ভাবছে যে দুটো বছর যদি ভাবে চলে যায় তাহলে পড়াশোনা কি হবে, তারাও একটা চিন্তায় আছে। এরকম নানান সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে, বিশেষ করে যে ডোমেস্টিক ভায়োলেন্স এটাও বেড়ে গেছে। এই বিভিন্ন পরিস্থিতিতে তো এই যে মানসিক সমস্যাগুলো তৈরি হচ্ছে, তার থেকে তো মানসিক অবসাদও নিশ্চয়ই ক্রমশ বেড়েছে। তো সেটা আমার থেকে আপনি আরো ভালো বলতে পারবেন। তো এসব বিষয় নিয়ে আমরা যদি আজকে আলোচনা করি, প্রথমে আমার মনে হয় যে মৃত্যু ভয় যে যেভাবে আমাদের কাছে মানুষকেও ঝাড়াচ্ছি, এটাও তো আমাদের মানসিক একটা ট্রমা তৈরি করছে। এ নিয়ে যদি আপনি প্রথমে আলোচনা করেন। হ্যাঁ, এখন যেটা সব থেকে বেশি সমস্যা হয়েছে সেটা হলো চারপাশে আমরা শুধু মৃত্যু এবং মানে শোকের কথাটা বেশি জানতে পারছি। এই মুহূর্তে যেভাবে ট্রান্সমিশনটা হয়েছে করোনা, তাতে এমন কোন পরিবার বা এমন কোন বাড়ি কোথায় নেই যে বাড়িতে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েনি বা তার পরিচিত বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে কেউ চলে যায়। এরকম ঘটনা আমার তো হয়েছে, এরকম আরো অনেকেরই যাদের কাছে শুনছি এবং এই যে যারা সোশ্যাল মিডিয়াতে যারা আছি আমরা, তারা প্রত্যেক দিন সকালবেলা যখনই একবার দেখি তখনই দেখি কোনো না কোনো দুঃসংবাদ, মৃত্যুসংবাদ পরিচিত জন। আর যেটা এই ওয়েভের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হলো
বয়সটা এখানে কিছু ম্যাটার করছে না, এখানে একটু কম বয়সী অনেক মানুষকে আমরা চলে যেতে দেখলাম ওখানে। এই ব্যাপারটা আসলে মানুষ তো নিজেকে খুব ভালোবাসে এবং নিজের জীবনকে খুব ভালোবাসে, জীবনকে ভালোবাসে, তাই মানুষকে মানুষের সব থেকে বেশি ভয় এই জীবনটা থেকে চলে যাওয়া বা মৃত্যু ভয়। কারণ এই মৃত্যুর পরে কি আছে, আদৌ কোনো জীবন আছে কিনা, পূর্ব জন্ম আছে কিনা, এই নিয়ে অনেক রকম মিথ থাকা সত্ত্বেও আমরা তো সত্যি সত্যি কোনো প্রমাণ এখনো পাইনি। তাই এই জীবনটাই আমাদের কাছে খুব কাছের, খুব পছন্দের, এই পৃথিবী এই মানুষগুলোই আমাদের খুব ভালোবাসা। তাই আমরা এই জায়গাটা থেকে চলে যাব এবং অকালে চলে যাব, চলে তো যেতেই হবে, সবাই জানে মৃত্যুর মতো চরম সত্য আর নেই, কিন্তু অকালে চলে যাব, অনেক কাজ বাকি রেখে চলে যাব, কি আমার আমি থেকে যাব, আমার কোনো কাছে মানুষ চলে যাবে, এইটা আমাদের চিরকালই, আজকে বলে না চিরকালই, আমাদের প্রচন্ড ট্রমা তৈরি করে, ভয় তৈরি করে, একটা সাংঘাতিক একটা অস্বস্তি তৈরি করে, সেইটা এখন আমরা দেখছি। এর আগেও হয়তো অনেক বড় বড় মহামারী হয়েছে, যুদ্ধ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কত কিছু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, জীবনহানি ঘটেছে, প্রাণের ক্ষয় হয়েছে, কিন্তু আমাদের এই এই জেনারেশনের এই এটাই তো প্রথম দেখা যে একটা ভয়ানক মহামারীর মুখে আমরা পড়েছি। এবং এইরকম মহামারী আর কখনো হয়েছে কিনা কেউ জানে না, কারণ যেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক সরল হয়েছে, আমরা এক দেশ থেকে এক দেশে সরাসরি মানে খুব সহজেই চলে যেতে পেরেছি, আমাদের দুনিয়াটা খুব ছোট হয়ে গেছে, তার জন্য অসুখ বিসুখও খুব ত্বরান্বিত হয়েছে, মানে ছড়াতে পেরেছে অনেক তাড়াতাড়ি। সেটা আগেকার দিনে হয়তো খুব কম জায়গা জুড়ে, ভূমণ্ডলের খুব অল্প জায়গা জুড়ে যে অসুখ বিসুখ গুলো ছড়াতো, এখন কয়েকদিনের মধ্যেই পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত দেশেই সেই রোগ ছড়িয়ে যাবে, এটা খুব স্বাভাবিক, কারণ পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা, মানুষের চলাচলও খুব বেড়ে গেছে। তার জন্য সারা পৃথিবীর কোনো মানুষই আজকে এই মহামারী থেকে সরে থাকতে পারেনি বা মুখ ঘুরিয়ে থাকতে পারেনি, মোটামুটি দেখা যাচ্ছে যে সবাই একই রকম ভাবে আতঙ্কিত, আর প্রত্যেকটা জায়গাতেই মহামারী একটা ভয়ঙ্কর রূপ যেহেতু নিয়েছে। আর আমাদের এখানে বিশেষ করে এই ভারতবর্ষের কথাই যদি বলি, এই সম্প্রতি দু এক মাস হলো জায়গাটা এমন একটা পিকে পৌঁছে গেছে যে হঠাৎ করে যেন মাঝখানে মানে গত বছরে যে ওয়েভটা ছিল আর কি, তারপরে একটা ঢিলেমি দেখা গিয়েছিল, রোগীর সংখ্যাও কমেছিল, এবং আগের ওয়েভে এত মৃত্যু খবর আমরা পাইনি, কিছু হয়েছিল কিন্তু এত বেশি মৃত্যুর খবর আমরা পাইনি। এবছর যেহেতু সংক্রমণটা খুব বেশি, তাই মৃত্যুর হারটা সেই মানে মৃত্যুর হার বলতে যা বোঝায় সেটা যদি একই থাকে বা কমও থাকে, কিন্তু সংক্রমণ যেহেতু অনেক সংখ্যায় হয়েছে, তাই মৃত্যুর সংখ্যাটাও অনেক বেশি দেখা গেছে। আর দ্বিতীয় কারণ, যেহেতু অল্প বয়স্ক মানুষদের মৃত্যু ঘটেছে এবং অল্প বয়স্ক মানুষেরা বেশি অসুস্থ হয়ে পড়েছে, তো মানুষের এই যে মৃত্যু ভয় একটা মানে ভয়ানক একটা আতঙ্ক তৈরি করে, যে মানে আমি চলে যাওয়া একটা ভয়, আর আমার চারপাশের মানে খুব কাছের মানুষ কেউ চলে যাওয়া একটা ভয়, সেটাও কিন্তু এক ধরনের নিজের প্রতি মায়া বা নিজের প্রতি ভালোবাসা সেখান থেকেই আসে। আসলে আমি যে মানুষ বা আমি যে ব্যক্তি, সেই ব্যক্তি প্রত্যেকেই নিজে একটা আমি আছে, সবাই একটা করে আমি, এবং সেই আমিকে ঘিরে যারা তুমি এবং তোমরা বা যারা থাকে সেই তাদেরকে নিয়ে একটা জগৎ থাকে, এবং এই জগৎ তৈরি করে দেয় আমাদের আইডেন্টিটি বা আমাদের অস্তিত্ব। তো সেই জগৎ যদি একটু নড়ে যায়, সেই জগৎ যদি একটু সরে যায়, বা এই যে মৃত্যুজনিত কারণে যদি এটা বিচ্ছেদ তৈরি হয়, তখন কিন্তু প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি আমির একটা অস্তিত্ব সংকট তৈরি। তো অস্তিত্ব সংকট আমরা কেউ চাই না, আমাদের জীবনের যে ধর্ম আমরা কখনো অস্তিত্ব সংকটকে মেনে নিতে পারি। তাই এই ধরনের একটা মানে মৃত্যু পরপর মৃত্যু মিছিল আমাদের মধ্যে একটা ভীষণ হতাশা তৈরি করেছে, যে যদি আমার পাশের কেউ চলে যায় তাহলে আমারও যেন অস্তিত্ব একটা সংকটের মধ্যে পড়ে, এটা একটা দিক। তার সাথে এই করোনা পরিস্থিতিতে আমাদের আর একটা ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো, যে অনেক বেশি মৃত্যুর জন্য হয়তো এই সৎকারের যে ব্যবস্থা সেটা অনেকটা নড়ে গেল, মানে মোটামুটি ভাবে প্রত্যেকটি শহরে গ্রামে দেশে সব জায়গায় সৎকারের একটা নির্দিষ্ট ব্যবস্থা থাকে, এবং সেখানে কেমন পপুলেশন
সেরকম মৃত্যু ভার কিরকম তার উপর নির্ভর করে একটা সেই ক্যাপাসিটি অনুযায়ী শ্মশান তৈরি হয় বা যে কবরখানা এ ধরনের জায়গাগুলো তৈরি। সেখানে যদি হঠাৎ করে মৃত্যু ভার প্রচন্ড বেড়ে যায় তখন যারা এই সংশ্লিষ্ট দায়িত্বে থাকেন তারাও নাজেহাল হয়ে যায়। ফলে একটা একদম প্রথম মানে এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে সকলেই পড়েছে। তো সেখানে দেখা গেল যে মৃত্যুর পরও মানুষের ঠিক যোগ্য সম্মানে তাদের সৎকার হলো না অনেক ক্ষেত্রে। যে খবরগুলো আমাদের কাছে আমাদের ধরুন যে সংস্কার গুলো সেইভাবেও তো আমরা সেটাই বলতে যাচ্ছিলাম। তারপর এটা এটা হচ্ছে একটা হচ্ছে যে সৎকারের একটা মানে মৃতদেহেরও একটা সম্মান থাকে। সেখানে যখন আমাদের কাছে খবর আসছে যে এই মৃতদেহ একসাথে দাহ করা হচ্ছে বা কবর দেওয়া হচ্ছে, এই ধরনের খবরগুলো তো আসছে, কতটা সত্যি কতটা মিথ্যে কতটা বেশি কতটা কম সে খবর বিচার করা মানে যাচাই করার মতো মানসিকতা আমাদের কারোর কারোর নেই। কারণ খবর আসছে এটাই আমাদের কাছে খুব ভয়ানক এবং মুখে মুখে সেই খবর ছড়াচ্ছে, আর এটা এতই সেন্সিটিভ এতই একটা স্পর্শকাতর বিষয় যে ওটা থেকে একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি মারা যাই তাহলে আমার শরীরটাকে নিয়ে যে খুব চাকুষি করতে পারে, এইটা কিন্তু কেউ চায় না। মানুষ আবার বলছি মানুষ কিন্তু নিজেকে খুব ভালোবাসে, নিজের জীবনকে ভালোবাসে এবং তার চারপাশে সবাইকে খুব মানে তাদের আঁকড়ে ধরে বাঁচতে চায়, মানে এটাই খুব স্বাভাবিক জীবনের ধর্ম। তো এইখানে কেউ তার নিজের মা বাবা হোক, সন্তান হোক, কি স্পাউস হোক, যেই হোক, কারোর ক্ষেত্রেই সে এই জিনিসটা তাদের কাছে কাম্য নয়, সবাই খুব আঁকড়ে আঁকড়ে ধরে বাঁচে। সেরকম তুমি যেটা এখনই বলছিলে যে সংস্কার, হ্যাঁ আমরা যে সোসাইটিতে থাকি, আমরা যে ধর্ম যে ধর্মে বিলম্ব করি না কেন, প্রত্যেকে নিজস্ব কিছু মিত আছে, সংস্কার আছে, যারা সেই সংস্কারগুলো ভালো করে, সে সেটা ভালো কি খারাপ বন্ধ সেটা বড় কথা নয়। আবার সেই একই কথা, এই সংস্কারগুলো আমাদের কিন্তু সেই পরম ভালোবাসা থেকেই আসে। যে এই যে আমাদের হিন্দুদের ধর্মের মধ্যে যেরকম মুখে আগুন দেওয়া, মুসলিমদের মধ্যে মাটি দেওয়া, প্রথম কবরে মাটি দেওয়া, এগুলো খুব কাছের মানুষ এটা করবে, নিজের রক্তের সম্পর্ক এটা করবে, এই যে রক্তের সম্পর্ক, নিজের লোক, নিজের ছেলে মেয়ে, নিজের সন্তান, বাবা মা, এই যে ব্যাপারটা থাকে এটা পারিবারিক গঠনের উপর নির্ভর করে, এটা বহুদিন ধরে এই সংস্কার লোকের মধ্যে আসছে। আজকে এই সময় যে প্রোটোকল করোনার জন্য হয়েছে সেই সংস্কারও ভাঙছে, সেখানেও মানুষের সেই দাবিটা থাকছে না, নিজের প্রিয়জনের শরীরের উপর সেই দাবিটা থাকছে না, সেটাও কিন্তু মানুষকে খুব ভয় পাইয়ে দিয়েছে। আমার নিজের পরিচিত একটি খবর, একটা পরিবারের খবর পেলাম যে একটি পরিবারের সকলেরই করোনা হয়েছিল, একজন মারা গেছেন, যেহেতু বাকিদেরও তখনও পজিটিভ, যে আমাদের যে 10-11 দিনের মাথায় যে শ্রাদ্ধ শান্তি করা হয় সেটাও কিন্তু সেখানে করা গেল না। আবার এমনও দেখেছি মানে এমনও খবর পেলাম যে ডিজিটাল শ্রাদ্ধের ব্যবস্থা হয়েছে, যেটা হয়তো কখনোই অন্য কোনো অবস্থায় এই সমস্ত পরিবার থেকে মেনে নেওয়া তো দূরের কথা, মানে স্বপ্নেও ভাবতে পারত না যে এইভাবে কিছু করা যায়। একদম খুব নিজের কাছে মানুষকে এভাবে বিদায় দেওয়ার কথা এখনো আমাদের সমাজ ভাবে ভেবে পারে, কিন্তু মানিয়ে নিতে হচ্ছে এই সময়টা। এই সব কিছু এত আনসার্টেন, এই যে অনিশ্চয়তা, একটা ভীষণ রকমের মানে কি যে হবে কোনো ঠিক নেই, অনির্দিষ্ট একটা জায়গা আমরা চলছি, আবার কবে ঠিক হবে সেটাও ঠিক নেই, এর জন্যই কিন্তু একটা ট্রমা, একটা শোক, আর শোক যে কথাটা, শোকের একটা সময় থাকে। এখানে একজন কিছু একটা শোক, কারুর শোকগ্রস্ত হলেন, তার একটা নির্দিষ্ট সময় পরে সেই শোক আস্তে 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 প্রশমিত হয়ে যায়। এখানে কিন্তু সেই প্রশমিত হওয়ার সময়টুকু আমরাও পাচ্ছি, মানে আমি নিজে ব্যক্তিগত ভাবে 7 দিনে 6 জনের মৃত্যু সংবাদ পেয়েছি, এবং ওই 6 জনের কারোরই কিন্তু মানে এমন কোনো ব্যাপার ছিল না যে এখনই তাদের চলে যেতে হতো, এটা একমাত্র এই অসুখের কারণেই তাদের চলে যেতে হতো। তাহলে আমি এই 6 জনের মধ্যে কার শোক বেশি কার শোক কম করব, ফলে কেমন একটা হয়ে গেল মানে জিনিসটা, যদি এটা একজন কেউ হতো তার কথা আমার যতটা আমাকে ভাবাতো, এই 6 জন নিয়ে আমার মস্তিষ্কটাকে একটা মানে জড়ো করে দিল, একটা আড়ষ্ঠ করে দিল, ফলে আমি কারোরকেই আলাদা করে তাদের কথা ভাবা বা তাদের জন্য শোক প্রকাশ করা সবকিছু ছেড়ে আমার একটা আতঙ্ক তৈরি। এটাই মানে হিউম্যান নেচার, এটাই এটাই হচ্ছে সকলের, যে একটা শোক থেকে
আমি বেরোবো কি, তার আগে আমার কিছু কর্তব্য এসে যাচ্ছে, আরো কিছু শোক এসে যাচ্ছে। এক একটা পরিবারে একজন হয়তো মারা গেছেন, সেই সময় আরো দুজন আইসিইউতে রয়েছে, বাড়িতে কিছু বাচ্চাও রয়েছে, তাদেরও দেখতে হবে। শোক পালন কখন করা হবে? মানুষ সেটাও তো প্রয়োজন হয় যে একটা সময়ের সঙ্গে সঙ্গে শোকটাকে প্রশমিত করা বা স্মৃতিচারণ করা, কারো কথা বলা, যে কারণে এই আমাদের যে নিয়ম কানুন গুলো থাকে, অনেকে বাড়িতে আসেন কথা বলেন, সেই জায়গাটা থেকে তো মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিচ্ছিন্নতাটা কখনো একটা মানে সমাজবদ্ধ জীব মানুষ কখনো এই বিচ্ছিন্নতাটাকে মনে মনে হয়তো ভেবেছে আমি একা থাকবো, একা বাঁচবো, কিন্তু সত্যি সত্যি যখন সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন সে বুঝতে পারছে যে কোথায় কোথায় চলেছি আমরা, মানে কি করবো, একটা ভীষণ আতান্তরে পড়েছে। সত্যি উঠে আসে আমাদের আর্থিক সংকটটা, কারণ এই মুহূর্তে পৃথিবী জুড়ে বেশ কয়েক কোটি মানুষ এর মধ্যে তাদের কর্মসংস্থানের যে অবস্থা, চাকরি হারিয়ে ফেলেছে। আবার অনেকে আশঙ্কায় রয়েছেন এই বুঝি হয়তো আমার চাকরিটা চলে গেল, তো এটাও একটা মানসিক অবসাদ তৈরি করছে, তাই নয় কি? এটা তো একটা ভয়ানক অবস্থা, কারণ অর্থনীতি এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে ভয়ানক একটা তলানিতে এসে ফেলেছে। প্রচুর পেশা প্রায় বিলুপ্তির পথে, কারণ যেহেতু মানুষে মানুষে মেলামেশা, একটা শারীরিক দূরত্ব বজায় রাখা, যেটাকে অনেকে সোশ্যাল ডিস্টেন্স বলছেন, আসলে তো সোশ্যাল নয়, আসলে ফিজিক্যাল শারীরিক দূরত্ব রাখাটার কথা বলা হচ্ছে। কিন্তু কিছু কাজ, যেমন ধরো শিল্পীদের কাজ বা যারা মানুষের সঙ্গে যারা কাজ করে, মানুষের জন্য যারা কাজ করে, একসাথে যাদের কাজ করতে হয়, বহুজন মিলে যেখানে কাজ করতে হয়, সেখানে কিন্তু খুবই খুবই সমস্যা তৈরি হচ্ছে। তো তার জন্য খুব স্বাভাবিকভাবে একটা ডিপ্রেশন তো আসেই, কারণ যিনি পরিবারের রুটি রোজগার করছেন তার যদি কাজটা চলে যায়, এবং যদি চলে না গিয়েও যদি একটা বড় পার্সেন্টেজ যদি তার মাইনে থেকে কাটা হয়, তাহলে তিনি এতদিন ধরে যে পরিকল্পনা করে চলেছেন, যেভাবে সাজিয়েছেন সবকিছু, যেভাবে একটা লাইফস্টাইল তাদের নির্বাহ হয়েছে, সেই সবকিছু থেকেই তাকে সরে আসতে হচ্ছে, প্রত্যেককেই হচ্ছে। তার সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি, এটাও একটা বিরাট সংকটে ফেলে দিয়েছে প্রত্যেককে। একদিকে উপার্জন কমেছে, একদিকে জিনিসপত্রের দাম বেড়েছে। আমি আমার এই মুহূর্তে চোখের সামনেই আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি, যেমন একটি মেয়ে, তার একটি ছোট কারখানায় কাজ করতো, সে কারখানাটা বন্ধ হয়ে গেছে, এখন সে জাস্ট একটা বাড়িতে কাজ করে। এখন যেহেতু অন্য মানে অচেনা বাড়িতে তাকে কাজে রাখবে না, ফলে সেখানে একটা মুশকিল হয়ে যাচ্ছে। সে হয়তো ভাবছে আমি কোনো বাচ্চার দেখাশোনার কাজ করতে পারি, বয়স্কদের দেখাশোনার কাজ করতে পারি, কিন্তু তাকে এখন কে কার বাড়িতে ঢুকতে দেবে? এখন তো অনেকেই তো বাড়িতে ঢুকতে দেওয়া একটা বাধা তৈরি হয়ে যাচ্ছে, ফলে সে একটি বাড়িতে কাজ করছে এবং একটি বাড়িতে 1,000-2,000 এরকম মাইনে পাচ্ছে, তাতে চারজনের সংসার তাকে চালাতে হচ্ছে। আমরা এই মুহূর্তে মানে এই এই অনুষ্ঠানটা যারা দেখছেন, বা তুমিও বলো যে ওই 2-3 হাজার টাকায় চারজনের সংসার, সেখানে একটা ক্লাস 5-6 এ পড়া মেয়েও আছে, তার পড়াশোনা, তার ইন্টারনেটে এখন পড়াশোনা হয়, তাই ইন্টারনেটে নিশ্চয়ই ইন্টারনেটটাও ভরতে হয় তাকে প্রত্যেক মাসে, এখন অনলাইনে পড়াশোনা হয়, যে এই সবকিছু নিয়ে খাওয়া দাওয়া তো রয়েছে, কি করে চালাবে? আমি একটা উদাহরণ দিলাম, অবস্থা মানে ভয়ানক অবস্থা। অনেক পেশা মানে যারা আজকে যে মানুষটা 1,00,000 টাকা রোজগার করেন, তার 20% যদি কম হয় তার কাছে একরকম সমস্যা, যিনি 10,000 টাকা রোজগার করেন তার 20% কমে গেলে তার একরকম সমস্যা, আবার যিনি 500 টাকা রোজগার করেন তার 20% কমে গেলে আর একরকম সমস্যা। প্রত্যেকেরই একটা অভ্যস্ত থাকে তার নিজের জীবন চর্চায়, সেই জায়গাটা থেকে তাদের প্রত্যেককেই সরে আসতে হচ্ছে, সবাইকে নিজের জীবনযাত্রার সাথে একটা আপোষ করতে হচ্ছে। এবার তার সাথে সাথে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই করোনা পরিস্থিতিতে কিন্তু একটা যে কোনো পরিস্থিতি বা মানে ঘটনা কিছু যেমন সাংঘাতিক খারাপ একটা জায়গায় আসে, আবার তার মধ্যে না এমন কিছু মানে ঘটনা হয় না বা এমন কিছু পরিস্থিতি কখনো থাকে না যার কোনো আলো নেই, সেখানে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু একটা যদি পজিটিভ দিক দেখতে পাও, দেখবে অনেক নতুন পেশা কিন্তু তৈরি হলো।
সেই পেশাগুলো যেমন আমি অনেককে দেখলাম, যেমন এই যে কোভিড পরিস্থিতিতে প্রচুর মানুষ হোম ডেলিভারির কাজ করছেন, যারা বাড়িতে করতে পারছেন না, কাজ করতে পার মানে অন্য কাজ করতে পারছেন না, আর যে সমস্ত পরিবারে সকলের অসুখ করেছে তারা বাড়িতে রান্না বান্না করতে পারছেন না, এরকম ক্ষেত্রে কিন্তু অনেকেই এরকম হোম ডেলিভারি করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন, সেখানে তাদের একটা কিন্তু বিকল্প উপার্জনের ব্যবস্থা হচ্ছে। এরকম আরো কিছু অনলাইন, যেহেতু অনলাইন কাজটা ভীষণ বেড়েছে, অনলাইনেও কিন্তু অনেকগুলো বিকল্প কাজের কাজ শুরু হয়েছে। তার মধ্যে যেটা মানে আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে একজন একজনের খবর শুনছিলাম, তিনি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। এই ট্রাভেল এজেন্সির ব্যাপারটা কিন্তু সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ট্রাভেল এজেন্ট ছিলেন তাদের ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, কারণ যেহেতু ওই মানুষের সঙ্গে তাদের কাজটা করতে হবে এবং ওই এটা তো শর্তটাই হলো একসাথে হবে, এখানে তো একা একা হবে না, অনলাইনে কাজটা আজকে তুমি যে কাজটা করছো তুমি অনলাইনে ঘরে বসে একা কাজটা করতে পারছো, তোমার কাজে হয়তো সমস্যা হবে না। আমি যে কাজটা করছি আমিও কিন্তু এখন পুরোপুরি আমার চেম্বার থেকে বেরিয়ে আমি অনলাইনে কাজ করছি, আমি গান শেখাচ্ছি সেটাও অনলাইনে আমি করতে পারছি, যদিও খুব একটা মনের আনন্দ হয় না, কারণ একটা মানুষকে সামনাসামনি বসা, রক্ত মাংসে মানুষ, তাকে ছুঁয়ে কথা বলা, সেই সেই আশা তো পাওয়া যায় না, কিন্তু মনের ভালো কাজটা বন্ধ হয়ে যায়, কাজটা কন্টিনিউ করা যাচ্ছে। তো এবার সেই ভদ্রমহিলা এবং ভদ্রলোক তাদের ব্যবসাটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল বলা যায়। এবার সবার কাছ থেকে মানে এটা গত বছরের কথা বলছি, যখন প্রথম লকডাউন হলো গত বছর, তারা কি করেছিলেন, মার্চ মাসে লকডাউন হয়েছিল, তারা ততদিনে পুজোর তাদের যে বুকিং গুলো সেগুলো হয়ে গিয়েছিল, এবং পুজোর পুজো শুধু না গরমের ছুটিরও কিছু বুকিং, হ্যাঁ গরমের ছুটিটা পুরো এবং পুজোর বুকিং হয়ে গিয়েছিল, সবাই টাকা পয়সা দিয়ে দিয়েছিল, এবং যেই লকডাউন হলো তখন সবাই বললো আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন, আমরা তো আর এখন যাবো না। এবার তাদের সকলের টাকা ফেরত তেমনি দেবেন কি, নিজের ব্যাংক ব্যালেন্স থেকে ভেঙেই টাকাটা দিতে হলো, কেননা তিনি সমস্ত ট্রেন প্লেন এবং হোটেল বুকিং করে ফেলেছে, তারা কিন্তু কেউ টাকা ফেরত দিল, হয়তো ভবিষ্যতে দেওয়ার কথা কিন্তু তখন টাকা ফেরত দেয়নি, ফলে যারা টুরিস্ট তাদের টাকা ফেরত তাদের নিজেদের পকেট থেকে দিল, এটার জন্য তাদের ব্যাংক ব্যালেন্স প্রায় জিরো হয়ে গেল, তাদের একটি ক্লাস টেনে পড়া মেয়ে আছে। এইরকম অবস্থায় তাদের এক মুহূর্তে মনে হয়েছিল আমরা তিনজনে মিলে একসাথে সুইসাইড করবো, কারণ আমাদের আর ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা নেই, মানে কালকে আমরা কি রুটি পাবো সেটা আমরা জানি না, কিন্তু তারা একটা দিন অপেক্ষা করেছে যে কালকে দেখবো কি হয়, আর একটা দিন বাঁচি দেখি যদি কোনো পথ বেরো, তো পথ বেরোলো, তারা মানে পরের দিনই তারা একটু রুটি আলুর দম করে কয়েকটা বাড়িতে বাড়িতে তারা দেওয়ার প্র্যাকটিস শুরু করলো, লকডাউনে তো এটা খুব প্রয়োজন ছিল, বাজার ছিল না ছিল না তারা এটা করতে গেল, এবং এখন তারা সম্পূর্ণ মানে তাদের বিশ্বাস ফেলার জায়গা নেই, তারা সম্পূর্ণ ভাবে একটা মানে সাকসেসফুলি একটা হোম ডেলিভারি তারা চালাচ্ছে, তাদের ব্যবসাটা পুরো শিফট হয়ে গেছে। এই যে একটা ব্যবসা থেকে একটা শিফট করা, তারা তো অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়েই তো নিশ্চয়ই এই ট্রাভেল এজেন্সিটা খুলেছিলেন, নিশ্চয়ই সেটাতে তাদের ইন্টারেস্ট ছিল, কিন্তু সেটাতে তারা এক দিনের মাথায় সেখান থেকে মনটাকে ঘুরিয়ে একটা অন্য ব্যবসায় নিজেদের নিয়োজিত করলেন। এই যে মনটাকে ঘুরিয়ে করা, যে চেঞ্জ, একটা পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করা, একটা পরিবর্তিত অবস্থানের সঙ্গে নিজেকে পরিবর্তিত করা, এটাকে আমরা বলি কোপিং স্কিল। এই কোপিং স্কিলটাও কিন্তু খুব প্রয়োজন, আর আজকে এইরকম কঠিন পরিস্থিতিতে তারাই কিন্তু যুদ্ধে জিতে যাচ্ছে যাদের এই কোপিং স্কিলটা আছে। আমি কিছুদিন আগে খবরেই সম্ভবত শুনলাম যে একটি ছেলে, সে কি একটা পেশায় একটা অন্য পেশায় ছিল, খুব শিক্ষিত ছেলে, কিন্তু সে এখন এই পরিস্থিতিতে তার মনে হয়েছে সে একটা অন্য কোনো কাজ করবে যেটা এখন করতে পারে, এটা তার মা বাবা নিতে পারে, এবং সম্ভবত মা বাবার মধ্যে কেউ একজন আত্মহত্যা করলেন এই দুঃখে যে আমার ছেলে কেন এই তার তাকে আমি অনেক আশা নিয়ে বড় করেছিলাম সে এখন এই কাজ করছে। এটা কখনোই হওয়া উচিত, একটা বাঞ্ছনীয় নয়, কারণ যখন এত টানাটানির একটা জায়গা চলছে সেখানে যে যেভাবে পারবে সৎভাবে উপার্জন করাটাই আসল, আর যদি আমার এই কাজটা না হয় তাহলে আমাকে আর একটা কাজ করতে হবে, হ্যাঁ মানছি আমার এই কাজটা ভীষণ পছন্দের কাজ, আমার স্বপ্নের কাজ, আমার প্যাশন আছে, তবু পেটটা তো সেটা শুনবে, আমার পরিবারেরটাও তো আমার ভরণ পোষণ করবে, তো সেক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করাটাও খুব প্রয়োজন, মানছি খুব কঠিন, দাঁড়িয়ে অপশনও খুব কম,
তার মধ্যেও এটা যারা করতে পারছে তারা কিন্তু মানে টিকে আছে, তারা জিতে যাচ্ছে। দাঁড়ানো যাকে বলে পরিস্থিতি অনুযায়ী। আর এই সময় দাঁড়িয়ে যে সমস্যাগুলো আমাদের খুব ভাবে ছুটছে, আমরা দুটো দিক নিয়ে আলোচনা করলাম, এরপরে আমার মনে হচ্ছে স্বাভাবিকভাবে আরো একটা বিষয় চলে আসছে, যেটা খুবই গুরুতর অবস্থা। যে পরিসংখ্যান যদি দেখা যায় যে এই মুহূর্তে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু ভীষণ ভাবে বেড়ে গেছে, তাই নয় কি? বাংলাদেশ জুড়েও একই অবস্থা, অন্যান্য দেশেও তাই। ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে যাওয়ার গত বছর তো সাংঘাতিক রকম বেড়েছিল, এবছর লকডাউনটা অত সাংঘাতিক হয়নি, মানে এক বছর ধরে টানাই রয়ে গেছে, কিন্তু তার মধ্যেও লোকজন এখনো বের হচ্ছে, এমন রাস্তাঘাট খুব ফাঁকা তো দেখবে। কিন্তু আগের বার লকডাউনটা খুব কড়াকড়ি লকডাউন ছিল, রাস্তাঘাট শুনশান ছিল, দিনের পর দিন মানুষ আরো ভয়ও পেয়েছিল, এবছর যেন ভয়টা একটু কম। তো এবার সেই যে একসাথে মানে মানুষের সব একটা ঘরে ঢুকে গেল, একই পরিবার ঘরে ঢুকে গেল, কিন্তু বহুদিনের মানে অব্যবহার করা একটা সম্পর্ক, মানে অব্যবহার ঠিক কথাটা হয়তো ঠিক না, মানে অনভ্যস্ত সম্পর্ক, কেন না, হ্যাঁ সকলেই সকলের সম্পর্কই আছেন, হাজবেন্ড ওয়াইফ, ছেলে মেয়ে, মা বাবা, কোনো কোনো পরিবার এরকমও রয়েছে, কিন্তু তাদের এর আগে পর্যন্ত তাদের পারস্পরিক যোগাযোগটা কতটা ছিল, সব পরিবার নয়, ব্যতিক্রম আছে, কিন্তু একটা বেশি মানে সমাজ যেদিকে যাচ্ছিল, বিশেষ করে নাগরিক সমাজে, সেটা দেখা যাচ্ছিল যে পরিবারে সবাই একটা বিচ্ছিন্ন দিকে, বাচ্চারা নিজের মতো থাকে, নিজেদের গ্যাজেট নিয়ে, নিজেদের কাজ কর্ম, টিউশন, তারপরে নাচ গান শেখা, খেলাধুলো শেখা, চেস খেলা, এসব নানা রকম পড়াশোনা এসব নিয়ে ব্যস্ত, মা বাবা যে যার মতো কাজে ব্যস্ত, তারা দিনের শেষে হয়তো বাড়িতে ফিরছেন, কিন্তু তারপরেও তারা নিজেদের কাজে ব্যস্ত, একসাথে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, বিবাহ বার্ষিকী হচ্ছে, জন্মদিন হচ্ছে, কিন্তু সেখানেও সবাই যে যার ফোনে ব্যস্ত, তাদের প্রত্যেকে নিজস্ব নিজস্ব সার্কেল তৈরি হয়েছে, সবার নিজস্ব গণ্ডিতে তারা এত ব্যস্ত যে একজনের সাথে একজনের পরিচয় অনেকটা কমে গেছে বা দূরত্ব তৈরি হয়ে গেছে, সেটা তারা বুঝতেও পারে, এবার দুটো আলাদা আলাদা মানুষ হয়ে গেছে। তারপরে যখন হঠাৎ করে এরকম সিচুয়েশনে সবাইকে একটা ঘরে ঢুকিয়ে দেওয়া, তখন সবাই সবার কাছে কেমন একটা অসহ্য হয়ে গেল, একে তো অর্থনৈতিক একটা সমস্যা আছে, চাকরি বাকরির ক্ষেত্রে একটা সমস্যা হলো, অনেকে চাকরি চলে গেল, অনেকে মাইনে কমে গেল, একটা তো টেনশন রইল, তো অসুখ বিসুখের একটা টেনশন আছে, কবে কি হয় না হয়, একটা মহামারীর মতো যাচ্ছে, কবে ঠিক হবে, কবে লকডাউন হবে, একটা তো মনের মধ্যে একটা অশান্তি রয়েছে, একটা দুশ্চিন্তা রয়েছে, কিন্তু তার সঙ্গে যদি এমন জায়গায় তাদের জোর করে থাকতে হয় যে মানুষগুলো পরস্পরকে ঠিক চিনছে না বা ঠিক সহ্য হচ্ছে না পরস্পরকে, তখন ঝগড়া মারামারিটা বেড়ে গেল, তখন এই ডোমেস্টিক ভায়োলেন্স, আর যেটা আগেরবার হয়েছিল সেটা প্রায় প্রত্যেক প্রায় অনেক বাড়িতেই যারা বাড়িতে সাহায্যকারী তাদেরকে ছুটি দেওয়া হয়েছিল, ফলে বাড়িতে যে মহিলা তার আমাদের যা সোশ্যাল স্ট্রাকচার যে মেয়েরাই বেশি কাজ করে ঘরে বাইরে, আবার বলছি ব্যতিক্রম আছে, সব সময় ব্যতিক্রম আছে, তো তার উপর অনেক বেশি চাপ পড়লো, এবং যে মহিলা একটা তুমি একটা নিজেকে দিয়ে ভাবো যে বাইরের কাজ করতো, যে অফিসে কাজ করে, তাকে তখন ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, এবং আমরা সবাই জানি ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে যেটা ঘটেছে সেখানে কিন্তু কোনো সময় বলে কিছু নেই, সেখানে সারাদিনই মানুষ কাজ করে, আগে যেমন অফিসে গিয়ে অফিস থেকে ফেরা পর্যন্ত কাজ করতো, এখন কিন্তু তার কোনো সীমা নেই, এখন আমি শুনি রাত্রি 8টা 9টা পর্যন্ত আইটি সেক্টরে এরা সব কাজ করছে, তো সেই মহিলাকে তো কাজ করতে হচ্ছে, তিনি তো একজন এমপ্লয়ি, তার সাথে ধরুন স্কুলের টিচার গুলো তাকে অনলাইন ক্লাস করতে হচ্ছে, সব তো খাতা দেখা সব তো করতে হচ্ছে, তারপরে এই পুরো বাড়ির কাজ যেটা তার অনেক দিনের অনভ্যাস সেটাও তাকে শুরু করলো, এবং তাকে সাহায্য করার মতো কেউ, এবার তার যে ফ্রাস্ট্রেশন, তার যে ডিপ্রেশন, এবার তার বাচ্চাটাকে দেখাশোনা করা, তার এবার তার বাচ্চাটাও তো বাইরে বেরোনো বন্ধ হয়ে গেল, ফলে বাচ্চার সমস্ত চাহিদা এসে পড়লো হচ্ছে বাবা মা বাড়ির লোকের ওপর, তাকে সময় দেওয়া, তাকে কোয়ালিটি টাইম দেওয়া, তার হোমওয়ার্ক করিয়ে দেওয়া, তার আবার অনলাইন ক্লাস, এই সমস্ত কিছু নিয়ে মায়েদের কোষ্ঠাগত একটা জীবন হয়ে গেছে, এবং সব বাবারা তো আর সাহায্য করেন না, এটা অনেক বাবা রেগে যাবেন হয়তো, কিন্তু সবাই অনেকেই আছে যারা করেন, অনেকেই খুব সুন্দর করে সংসার করেন, সংসারকে ভালোবেসে সংসার করেন, কিন্তু সবাই সমান
সুবিধা পান না বাড়িতে, তো এক্ষেত্রে একটু ঠোকাঠুকি ঘটাঘটি এবং ডিভোর্সের সংখ্যা, ডিভোর্স কমতে চলে গেছে অনেক, ডিভোর্সের সংখ্যা বেড়েছে। এবং তোমার হয়তো মনে আছে আমি গত বছর এটা ন্যাশনাল টিভি এবং অনেক জায়গায় দেখেছি একটা বিজ্ঞাপন আসতো, যে সরকার থেকে বিজ্ঞাপন আসতো, যদি আপনার পাশে বাড়ির আশেপাশে কোথাও দেখেন যে ডোমেস্টিক ভায়োলেন্স এর শব্দ, সারা শব্দ পান, চিৎকার করছে, আর্তনাদ করছে, অমুক নম্বরে অবশ্যই ফোন করবেন, যোগাযোগ করুন, খবরটা জানান। তার মানে দেখো একটা ন্যাশনাল টিভিতে যখন এই ধরনের একটা বিজ্ঞপ্তি হচ্ছে, তার মানে এটা মানে কত দূর পৌঁছেছে, না হলে এতটা বড় করে তার রিয়াকশন হতো না। এটা খুব মুশকিল হয়েছে, এটা প্রচুর সম্পর্ক টানাপোড়েন ভাঙা হয়ে গেছে, আবার পাশাপাশি অনেক সম্পর্ক তৈরিও হয়েছে, হয়তো দূরত্ব এসেছিল, হয়তো কোনো সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি এসেছিল, সেখানে সেখান থেকে বেরিয়ে এসেছে, যখন ঘরের ভেতরে তারা ঢুকেছে তখন হয়তো আবার পুরনো প্রেম ফিরে পেয়েছে, তখন হয়তো বাইরের যে ইনফ্লুয়েন্স গুলো তার সরে গেছে, সম্পর্কটা আরো গাঢ় হয়েছে, সেরকম হয়েছে। অনেক ঠাকুমা দাদু তারা ভালো ভালো থেকেছেন অনেকদিন পরে, নাতি নাতনি ছেলে মেয়ে সবাইকে একসাথে পেয়ে, সেটাও হয়েছে। সব দিকেরই দুদিক আছে, ভালো মন্দ দুটোই আছে, বা মন্দটা আবার একটু বেশি, ভালোটা কম, ভালোটা আছে। বাচ্চাদের কথা বলতেই আরো একটা বিষয় মনে হলো, যে মানে এখন তো শিক্ষা ব্যবস্থা সবটাই অনলাইন হয়ে গেছে, তো এটা নিয়েও কিন্তু যেমনি মা বাবারা চিন্তিত তাদের সন্তানদের নিয়ে, তেমনি শিক্ষার্থীরা তারাও কিন্তু খুব চিন্তিত যে পরীক্ষার কি অবস্থা, অনলাইনে হবে কিনা, কবে হবে, এই নিয়ে তাদেরও কিন্তু একটা অবসাদ হ্রাস করছে, এই বিষয়ে কি বলবেন? দেখো পড়াশোনা এমন একটা জিনিস, সেটা তো একটা সময় ধরে চলে, বয়স অনুযায়ী চলে, একটা 16 বছর বয়সে একটা পরীক্ষা, 18 বছরের মধ্যে একটা পরীক্ষা, এই ব্যাপারটা তো সবসময় থাকে না, যেমন সরকারি চাকরি বা বিভিন্ন জায়গায় চাকরিতেও একটা বয়স সীমারেখা থাকে। তাই এই ছাত্র অবস্থায় যদি একটা বছর বা দুটো বছর বাজে নষ্ট হয়, অকারণে নষ্ট হয়, তাহলে সেটা যেন একটা বিরাট বড় মনে হয় যে একটা হাত থেকে অনেক কিছু বেরিয়ে গেল। এটা এতখানি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এতখানি গুরুত্বপূর্ণ একটা সময় যে এই সময়টা এত বছর এমনি চলে গেল জীবন থেকে, এটা মেনে নেওয়াটা বা সত্যি সত্যি মেনে নেওয়াটা খুব কষ্টের। যদিও পাশাপাশি আমরা এটাই বলি যে পড়াশোনার থেকে জীবনের দাম আগে, কারণ এখন যদি সমস্ত স্কুল খোলা থাকতো, কলেজ খোলা থাকতো, নর্মালি সব যাতায়াত করতো, আর আমাদের মতো এরকম একটা জনঘনত্ব পূর্ণ জায়গার কথা বলা হচ্ছে, মানে জনঘনত্ব পূর্ণ যেখানে নয়, মানে ধরো ইউরোপের কোনো দেশ বা ইউএসএ বা কোথাও, তারা তো হয়তো স্কুল কেউ কেউ খুলে রেখেছেন, তাদের সেখানে স্কুল হচ্ছে, ক্লাস হচ্ছে, কিন্তু সেখানে অনেক ফাঁকা, অনেক স্টুডেন্ট পাওয়ার অনেক কম, স্টুডেন্ট টিচার রেশিও অন্যরকম। আমাদের তো তা নয়, আমাদের যদি আজকে একটা স্কুল বা কলেজ খোলা থাকে, তাহলে বাস ট্রেন সবকিছু, মানে যে পাবলিক ট্রান্সপোর্ট গুলো আছে, সবকিছুতেই প্রচুর ভিড় বেড়ে যাবে, এটাও তো মানতে হবে। এবার এই সবকিছু মেনেই হয়তো দিনের পর দিন স্কুল খোলা হবে কি হবে না, তারপরে পরীক্ষা নেওয়া হবে কি হবে না, এটা নিয়ে সংশ্লিষ্ট সবাই খুব চিন্তিত আছেন, এবং সত্যি সত্যি সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব হচ্ছে না, কারোর পক্ষে নেওয়া হচ্ছে না, এভাবে সব মানে সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ পুরো 50-50 কথা ভাগ হয়ে গেছে, এক পক্ষ এই পক্ষে বলেন, এক পক্ষ বিপক্ষে বলেন, তার কার কথা শুনবেন, তাদের দিকে মানে তাদের যুক্তিটা নেবেন, এটাও তো একটা ব্যাপার। আর এরকম একটা সেন্সিটিভ ইস্যু বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের জীবন নিয়ে, যেখানে সেখানে একটা কোনো সিদ্ধান্ত নেওয়া হলো, তারপর যদি একটা কোনো ক্ষতি হয়ে যায়, তখন সে দায়বদ্ধ কে? আজকে যারা স্কুল খোলার পক্ষে বা পরীক্ষা নেবার পক্ষে, যদি সেই কথাটা শুনে স্কুল খুলে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়, সব রকম প্রোটোকল মেনেও যদি হয়, তারপরে যদি বাই চান্স কিছু একটা হয়, তাহলে সেই দায়িত্বটা কে নেবে? সবারই ভয়, এটা সকলেরই ভয়, সবার বাড়িতেই বাচ্চা আছে, আর কেউ চায় না যে এরকম একটা সিচুয়েশনে কাউকে এরকম ভাবে কারোর জীবনটাকে এরকম পণ রাখার মতো করা যায়, এটা কেউই চায় না, কেউই চায় না। তো সেক্ষেত্রে ক্ষতিটা কোপটা পড়ছে পড়াশোনার ওপর এবং পরীক্ষার ওপর এবং ক্লাসে ওঠার ওপর, আর যেটা হচ্ছে যে মানে তার যে যোগ্যতা যে নির্ণয়, মানে এবছরও তো অনেক স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করতে পারতো, তাদের তো একটা ভালো রেজাল্ট হতো, ভালো পার্সেন্টেজ হতো, তো এই যে যোগ্যতা নিরীক্ষা যেটা বন্ধ হয়ে গেল, হচ্ছে না, বা সবাই সবাই একরকম নাম্বার পাচ্ছে, সেটাও তো কোথাও একটা ইনজাস্টিস হচ্ছে, তাদের মনেই হচ্ছে, এরকম একটা মানে
প্যান্ডামিকের সময় একটা একটা অস্বাভাবিক সময়, কোনো কিছুই তো স্বাভাবিকভাবে চলে না, সেটা যদি আমাদের সেইভাবে নিতে হয় তাহলে সেভাবেই নিতে হবে। আর একটা কথা আমার মনে হয়, এটা আমার মনে হয় এবং এটা হলে খুব ভালো হয়, জানি না হয়তো সংশ্লিষ্ট লোকেরা সেভাবে বিচার করে দেখবে, যখন এই বছরে যারা পাশ করার কথা, এই বছরে যারা হায়ার সেকেন্ডারি পাশ করার কথা, মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসই বা বড় যে পরীক্ষাগুলো গ্রাজুয়েশন, এই 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 বছরের যারা স্টুডেন্ট তারা যখন পরে আরো কয়েক বছর পর যখন তারা পরীক্ষা দিতে যাবেন বা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন বা চাকরির জন্য যাবেন, তখন যেন এদের একটু কনসিডার করা যে এরা এই বছরটা পরীক্ষা দেওয়ার কথা ছিল, এই বছরটা এতটাই অস্বাভাবিক, এখানে মানে যথার্থ মূল্যায়ন হতে পারেনি, তাই যদি তাদেরকে একটু কনসিডার করা হয় বছরের কথা ভেবে, কারণ তাদের তো কোনো দোষ ছিল না, তারা তো আর ইচ্ছে করে পরীক্ষা দেয়নি বা স্কুলে যায়নি তাদের। আর আর একটা কথা আমি পাশাপাশি সবসময় এই প্রশ্নের উত্তরে বলি যে পরীক্ষা হয়তো বন্ধ হয়েছে, বন্ধ যদি নাও হয় হয়তো অনলাইনও হবে, সেসব ভাবনা চিন্তা হচ্ছে, যারা পরীক্ষা নেবেন তারা যেমন যেমন নেবেন সেরকম পরীক্ষা হবে, কোনো অসুবিধা নেই। আর স্কুল কলেজ এগুলো খোলাটাও সিদ্ধান্তের ওপর মানে নির্ভর করছে, যখন হবে হবে, কিন্তু পড়াশোনা করতে তো বারণ করে, সেটা তো কোভিডও বারণ করেনি, কোনো মন্ত্রী শান্ত্রীও বারণ করেনি, বাড়ির লোকও বারণ করেনি, কেউ বারণ করেনি, তো পড়াশোনাটা তো নিজেরা করা যায়, মানে সেলফ স্টাডি বলতে, একটু বড় স্টুডেন্টদের কথাই বলছি, একটু সেলফ স্টাডি বলতে যা বোঝায় সেগুলো পড়া যায়, যেগুলো অ্যাডিশনাল যে বইগুলো পড়া যায় সেগুলো পড়া যায়, নিজেদের তৈরি করা যায়, আরো কিছু সফটওয়্যার শেখা যায়, আরো এটা ওটা করে নিজেদের আরো গঠনমূলক জায়গায় নিয়ে যাওয়া যায়, কারণ এই সুযোগটা আমরা তো পাইনি, আমাদের তো পরীক্ষার পড়াশোনা সিলেবাস শেষ করতে করতেই আমাদের বছরগুলো কেটে গেছে খুব তাড়াতাড়ি, আরো নিজের মতো করে আরো অনেক কিছু শেখা টেখা এগুলো কিন্তু এবার কিন্তু একটু চেষ্টা করলে হয়ে যেত। আর ছোটদের জন্য হ্যাঁ, সেখানেও মা বাবারা একটু চেষ্টা করলে ছোটদেরও একটু অন্যরকম ভাবে তৈরি করতে পারতেন, যে একটু কোয়ালিটি টাইম তাদের দিয়ে, তাদের একটু অন্যরকম বই পড়ার অভ্যাস করিয়ে, কিছু শিখিয়ে, এখন তো অনলাইনে অনেক কিছু শেখা যাচ্ছে, অনেক কিছু করা যাচ্ছে, সুতরাং চেষ্টা করলে ইচ্ছা করলে হয় না এমন কিছু নেই, বাড়িতে বসেও হয়, করছেও অনেকে, করছে না তা না, সবটা ভাগ্যের উপর দোষ না চাপিয়ে একটু পুরুষ আকারের দিকে তাকিয়ে নিজেদের এই জায়গা, এই সময়টা যদি সবটাই লসে গেছে এটা না ভেবে যদি একটু নিজেকে তৈরি করার দিকে একটু মন দিই তাহলে বোধহয় খুব খারাপ হবে না, পরে ঠিক কিছু না কিছু লাভ। আমরা আজকে আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে এটা তো খুবই সত্যি যে জীবনে ভাঙা গড়া ওঠা পড়া থাকবেই, একই রকম কখনো কারোর যায় না, কিন্তু এই মুহূর্তে শুধু আমরা বলে না সারা বিশ্ব জুড়েই আমরা নানান রকম ক্রাইসিসে আছি, তার জন্য আমাদের মানসিক অবসাদ গুলো হ্রাস করছে, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে ভাবি যে একটু ভালো সময়ের জন্য অপেক্ষা করি সেটাই মনে কাম্য। আর একজন মনোবিদ হিসেবে ইন্দিরা জি আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কি বার্তা দেবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, কারণ এত রকম মানসিক অবসাদ হ্রাস করেছে তার মধ্যে থেকে তো ভালো থাকতে হবে, সেই পরামর্শটা আপনার দিক থেকে কি আমরা পেতে পারি? দেখো, এক নম্বর এই মুহূর্তে যে মানসিক অবসাদ, যেটা একদম প্রথম প্রশ্নে তুমি করেছিলে যে মৃত্যু শোক এবং শোক আর ভীষণ মানে ইনসিকিউরিটি সকলের মধ্যে যে তৈরি হচ্ছে, একটা অস্তিত্ব সংকট, এটা এমন এমন জায়গায় পৌঁছে যাচ্ছে না, এটা সব মানে উত্তর দেওয়া মানে কারোর পক্ষে খুব সহজে উত্তর দেওয়া সম্ভব। আজকে যিনি খুব শোক সন্তপ্ত তাকে আমরা বলতে পারি না যে আপনি দুঃখ করবেন না, বা সেখানে কোনো মানে বলবো দার্শনিক কথাবার্তা যায় কোনো, হ্যাঁ কোনো এখানে কিছু বলা যায় না, সুতরাং শোককে শোকের মতোই নিতে হবে। হ্যাঁ, এটা একটা শোক সন্তপ্ত সময়, এটা আমরা সবাই কম বেশি শোক পাচ্ছি, শোক গ্রহণ করা, শোক থেকে বেরিয়ে আসার ক্ষমতাও এক একজনের মানুষের এক এক রকম, তিনি সেভাবেই সেভাব থেকে বেরোবেন, কাউকে বলা যায় না যে না না মন খারাপ করো না বা কেঁদো না বা এটা ওনার এরকম হয়েছে উনি তো শক্ত হয়ে গেছেন, তুমিও শক্ত পাবো শক্ত করো, এটা বলে লাভ নেই, কারণ এটা বলাটা কোনো কারণই নেই, শোক যদি হয়, কান্না যদি পায়, কষ্ট যদি হয়, সেটা প্রকাশ করাই ধর্ম, এবং প্রকাশ করলে বরং সেটা মানসিক স্বাস্থ্যের পক্ষে ঠিকঠাক, তাহলে যদি এটা চেপে থাকে, যদি শোকটাকে চেপে থাকে বা প্রকাশ না করে, তাহলেই বরং সে শোক
পরে অন্যরকম ভাবে রিভেঞ্জ নেবে, অন্য ভাবে মানসিক ক্ষতি করে দেবে। তাই প্রথম কথা হলো, শোক যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটাকে যেভাবে যে যেভাবে প্রকাশ করে সেভাবেই প্রকাশ করতে দিন। কান্না পেলে কাঁদুন, চিৎকার করতে হলে তো তাই করুন, লোকের সাথে কথা বলতে হলে তাই বলুন, অনেকের সাথে আলোচনা করুন, কথা বলুন, নিজেদের ভাবনাগুলো শেয়ার করুন। আজকে ভাবনা শেয়ার করতে তো কোনো সমস্যা নেই, আজকে মানুষের সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক অনেক উন্নত, সেখানে একজনের সাথে আর একজনের নিজেদের ভাবনা শেয়ার করার সঙ্গে কোনো সমস্যা নেই। সুতরাং এটা আমরা করতেই পারি। আর যত আমরা বলে না দুঃখ যত মানে ভাগ করে নেবো তত দুঃখ কমে যায়, তো সেই যত ভাগ করে নেওয়া যাবে নিজেদের উপলব্ধি এবং অভিজ্ঞতা গুলো তত বেশি মানে শোকের প্রশমনটা আসে, কারণ একটা সময় সেটা ঠিক চলে যায়। দু নম্বর যেটা, যে কোনো সময় কিন্তু সারা জীবন থাকে, এটা পূর্ব অভিজ্ঞতা থেকেই সবাই বলবে, ইতিহাস তাই বলেছে। যখন বিশ্বযুদ্ধ হচ্ছিল তখন হয়তো মানুষ ভেবেছিল এই যুদ্ধ জীবনে কোনোদিন থামবে না, যখন মন্বন্তর হয়েছে তখনও মানুষ ভেবেছে মন্বন্তর কোনোদিন থামবে না, হয়তো এখানেই আমরা মরে যাবো। তো সেরকম এখনো হয়তো অনেকে ভাবছেন যে আর কোনোদিন আমাদের ছেড়ে যাবে না, সারা জীবন এদেরকে নিয়েই চলতে হবে। কিন্তু কোনো অবস্থায় আর অবস্থানই চিরস্থায়ী হয় না, সময়ের সঙ্গে সঙ্গে চক্রাণী চক্রবত পরিবর্তন মতো করে এখন খারাপ অবস্থায় আছি, আবার ভালো সময় আসবে। এই ভালো সময় আসবে এই চিন্তাটা কিন্তু রাখতে হবে। আর দয়া করে প্যানিক করবেন না, কারণ প্যানিকেও কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা মানসিক শুধু না শারীরিক ক্ষতিও হচ্ছে। এই যে অক্সিজেন কম হয়ে যাচ্ছে শরীরে, যার জন্য মানুষ খুব বিপদে পড়ে যাচ্ছে, চিন্তায় পড়ে যাচ্ছে, এর একটা মানে কোভিড এর জন্য তো অবশ্যই হচ্ছে, আর একটা কারণ কিন্তু প্যানিকের জন্য। অনেকেই এরকম ঘটনা ঘটেছে যে টেনশনে মানে অশান্তিতে তার কিন্তু শরীরের অনেক প্যারামিটার খারাপ হয়ে গেছে, অনেক টেনশন হয়ে গেছে, অন্যান্য অসুখ ধরা পড়েছে। মনের যে চাপ সেটা তো শরীরের উপর ছাপ পড়ে, তাই প্যানিক করবেন না। যে সিচুয়েশন এসেছে তাকে সেই সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে সেখান থেকে বেরোবার চেষ্টা আমাকেও করতে হচ্ছে, তোমাকেও করতে হচ্ছে, সবাইকে করতে হবে। এখানে পালাবার পথ নেই, মানে এই গ্রহ ছেড়ে তো আমরা এখানে কোথাও চলে যেতে পারবো না মৃত্যু ছাড়া, তো যারা বেঁচে থাকবো তাদের কিন্তু লড়াই করে বাঁচতে হবে। তা যা যা প্রোটোকল আছে সেগুলো মেনে, যা সাবধানতা ডাক্তাররা বলছেন, বিজ্ঞানীরা বলছেন, সেগুলো মেনে, আমরা তো ডাক্তার নই, আমরা তো এই এই সিদ্ধান্ত গুলো নিতে পারি না, সুতরাং সিদ্ধান্ত গুলো আমাদের মেনে চলতে হবে, আমরা মেনে চলতে পারি। তো আমাদের কর্তব্য হলো এই প্রোটোকল গুলো মেনে এই সময়টা সবাই মিলে হাতে হাত ধরে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করি। আর্টাজোনেট পিয়ালির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। পরবর্তী পর্যায়ে আবার আমরা অপেক্ষায় থাকবো, আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আমাদের এইখানে এইভাবে আলোচনায় দেখা হবে। ততদিন ভালো থাকবেন।